হ্যালো ফ্রেন্ড, সরস্বতী হেলদি এন্ড টেস্টি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বিস্কিট চকলেট কেক। তার জন্য আমার কি কি লাগবে? এখানে আমি নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কিট 6 প্যাকেট, দুধ নিয়েছি আমি 1 কাপ, আর নিয়েছি আমি এখানে চকলেট সাজানোর জন্য, আর নিয়েছি আমি একটা ইনো। এখন আমি বিস্কিট গুলোকে কেটে মিক্সি বোলের মধ্যে দিয়ে বিস্কিট গুলোকে আমি গুঁড়ো করে নেব। বিস্কিটগুলোকে আমি বিস্কিটটা আমার গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে দুধ দেব আর ভালো করে এটাকে মাখতে থাকবো। যতটা প্রয়োজন হবে আমার ততটা আমি এখানে দুধ নেব। এটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। আমার এখানে 1 কাপ দুধ লাগেনি, অনেকটা বেঁচে গেছে দেখে না। এটাকে আমি মোটামুটি 5 মিনিট ধরে এইভাবে এই ব্যাটারটাকে বানিয়ে নিচ্ছি। এটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ইনোটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। ইনো দেওয়ার পর এটা আমার খুব সুন্দরভাবে ফুলে গেছে। এরপর আমি যে পাত্রে কেক বানাবো সেটাকে আমি ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা কেক যখন বানাবেন যে কোনো ইনো নিতে পারেন। তারপর আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এটা 10 মিনিট আমার গরম হয়েছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটা ছোট্ট প্লেট এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসানোর পর আমি যে কেকের ব্যাটারটা নিয়েছি এখানে, এটা দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 45 মিনিটের জন্য, আর আঁচটাকে আমি একদম কমিয়ে দিলাম। 45 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। মাঝে আমি এটা একবার চেক করে নিয়েছিলাম। এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে কেকটা। এবার আমি এটা ঠান্ডা করতে আধা ঘন্টা রেখে দিলাম। আধা ঘন্টা পর আমার কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এই প্লেটের মধ্যে কেকটাকে নিয়ে নিচ্ছি। এটা আমার খুব সুন্দর হয়েছে দেখতে, কেকটা নরমও হয়েছে। এরপর আমি এটাকে এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি দুটো ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, এটাকে আমি গলিয়ে নেব। চকলেটটা গলানোর পর এটার মধ্যে আমি এটা চারিদিকে এই চকলেটটা দিয়ে দেব। ডেয়ারি মিল্ক চকলেটটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। এরপর আমি চকলেট সিরাপটা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এবার আমি আস্তে আস্তে জেমস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। কেকটাকে আমি আপনাদের কাছে কেটেও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর নরম হয়েছে ও একটা তুলতুলে ভাব। এই যে